আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি শারমিন খান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরে প্রধান প্রধান শিরোনাম। ব্যয় সংকোচনের কারণে ব্রিটেন জুড়ে বন্ধ হতে চলেছে 98টি জিপি সার্জারি, 5টির অবস্থান টাওয়ার হ্যামলেটসে। দলের গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ নির্বাচিত হবে বলে জানালেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমানকে ফিরে পাওয়ার দাবিতে সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনামগুলো, এবার বিস্তারিত। কোয়ালিশন সরকারের ফান্ডিং কাট বা ব্যয় সংকোচন নীতির ফলে ব্রিটেন জুড়ে বন্ধ হতে চলেছে 98টি জিপি সার্জারি, যার মধ্যে 5টির অবস্থান টাওয়ার হ্যামলেটসে। ক্ষমতাসীন জোট বলেছে অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণের লক্ষ্যে এনএইচএস এর বাজেট কাটের কোনো বিকল্প ছিল না। তবে শ্যাডো হেলথ সেক্রেটারি এন্ডি বার্নহাম বলেছেন মানুষকে স্বাস্থ্যসেবায় বিপন্ন করে সরকার ভুল পথে হাঁটছে। কমার্শিয়াল রোডের জুবিলি সেন্ট প্র্যাকটিসে দেশব্যাপী সার্জারি বন্ধের প্রতিবাদে এক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় এনডি বার্নহাম এমপি জানান, লোকবল না থাকায় ব্রিটেনে 60% এনএইচএস রোগীকে দুই দিনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। লেবারের দাবি, আগামীতে ক্ষমতায় গেলে 48 ঘন্টার মধ্যে সবার জন্য জিপি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা সম্ভব হবে। পূর্ব লন্ডনের স্থানীয় ওই জিপি সার্জারি পরিদর্শনকালে শ্যাডো হেলথ সেক্রেটারি উপস্থিত রোগী, ডাক্তার এবং জিপি স্টাফদের সাথে কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যাডো হেলথ মিনিস্টার লিস ক্যান্টো, স্থানীয় এমপি জিম ফিটজপ্যাট্রিক, জন বিক্স এবং স্থানীয় লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম। লন্ডনে তারেক রহমানের ইতিহাস বিকৃতিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্য